নমস্কার প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাইছো মই পার্থ বৰা প্রিয় দর্শক রাহুল গান্ধী কংগ্রেস দলের জ্যেষ্ঠ নেতা তথা বিরোধী দলের দলপতি যথেষ্ট সক্রিয় রূপত দেখা পোৱা যায় রাহুল গান্ধী অতি সম্প্রতি সদনের ভিতরতো বহুকেইটা ভাষণ প্রদান করেছে বা সদনের বাহিরে ভিতরে সক্রিয় রূপত দেখা পোৱা যায় রাহুল গান্ধীক প্রাসঙ্গিক প্রশ্নটো এই মুহূর্তের রাহুল গান্ধীর যিবোৰ ভাষণ সেই ভাষণবোৰ কোনে লিখি দিয়ে বা রাহুল গান্ধীর যিবোৰ পরিকল্পনা যিবোৰ পদক্ষেপ তেওঁ গ্রহণ করে যি এক নেরেটিভ সৃষ্টি করার তেওঁ প্রয়াস করে সেইবোৰৰ আঁৰত কোন অর্থাৎ রাহুল গান্ধীর কোর টিমটোত কোন কোন আছে গৌরব গগৈ যদিহে রাহুল গান্ধীর কোর টিমটোত আছে তেওঁৰ ভূমিকা কি আহকচোন চাওঁ রাহুল গান্ধীর কোর টিমত কোন কোন আছে আর কোনজন ব্যক্তিয়ে কেনেকৈ রাহুল গান্ধীক সহায় করে প্রথমজন ব্যক্তির নাম লব বিচাৰিম অলংকার সওয়াই অলংকার সওয়াই এটা সময় আই সি আই সি আই ব্যাংকর এগারী বিষয়া আসে আই সি আই সি আই ব্যাংকর চাকরি ত্যাগ করে কংগ্রেসত যোগদান করেছিল আর আজি কিছু বছর ধরে রাহুল গান্ধীর সঙ্গে কাম করে আছে অলংকার সওয়াইক এক প্রকার রাহুল গান্ধীর চেক পয়েন্ট বলে কোব লাগবে রাহুল গান্ধীক কোনে সাক্ষাৎ করব দলরে হোক বা দলের বাইরে হোক ইন্ডি এলায়েন্সরে হোক বা সাধারণ নাগরিকই হোক বা কোনোবা দল সংগঠনের নেতৃত্বই হোক রাহুল গান্ধীক কোনে সাক্ষাৎ করব ইয়ার সিদ্ধান্ত অলংকারে লয় বিগত যে ভারত জোড়ো যাত্রা অনুষ্ঠিত হয়েছিল যে অনুষ্ঠানের নেতৃত্ব রাহুল গান্ধীয়ে লৈছিল তেওঁ পদযাত্রা করেছিল ভারতের বিভিন্ন প্রান্তত সেই পদযাত্রাত রাহুল গান্ধীর সৈতে যিসকল একটিভিষ্ট যিসকল একটিভিষ্ট আর আন আন দলের সদস্যই রাহুল গান্ধীক সাক্ষাৎ করব বিচাৰিছিল বা যিসকল সাধারণ নাগরিকে রাহুল গান্ধীক সাক্ষাৎ করব বিচাৰিছিল সমাজের বিভিন্ন বর্গর বিভিন্ন লোকের রাহুল গান্ধীক সাক্ষাৎ করব বিচাৰিছিল সেই সাক্ষাতর সম্পূর্ণ দায়িত্ব লৈছিলে অলংকারে অলংকার এগারী বৌদ্ধ ধর্মর এগারী ব্যক্তি আর নিজকে আম্বেদকারাইট বলে পরিচয় দিয়ে তেওঁৰ নিজের একটা দল আছে নিজের একটা টিম আছে আর ভারতবর্ষর বিভিন্ন প্রান্তত তেওঁৰ মানুহ আছে তেওঁৰ সৈতে কাম করা লোক আছে সেই সকল লোকের পৰা তথ্য সংগ্রহ করে অলংকারে আর সেই তথ্যসমূহ ব্যবহার করে অলংকারে রাহুল গান্ধীর কারণে পলিটিক্যাল স্ট্রেটেজি নির্মাণ করে রাহুল গান্ধীয়ে কত কেনেকৈ যাব টোর প্লেন সমূহ প্রস্তুত করে অলংকারে এতিয়া আহো আন এজন ব্যক্তিলৈ দ্বিতীয়জন ব্যক্তি হৈছে কৌশল বিদ্যার্থী কৌশল বিদ্যার্থীয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ত উচ্চ শিক্ষা গ্রহণ করেছিল আর 2021 চনেরপ্রাই প্রত্যক্ষভাবে রাহুল গান্ধীর সৈতে জড়িত হয়ে আছে 2021 চনত রাহুল গান্ধীর পার্সোনেল সেক্রেটারি হিসাবে নিযুক্তি পাইছিল তেতিয়ারপ্রাই রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বিদ্যার্থী উপাধির কৌশল বিদ্যার্থী নামের এইজন ব্যক্তিয়ে রাহুল গান্ধীর ডে প্লেন প্রস্তুত করে আমি আরম্ভণিতে যে প্রশ্ন উত্থাপন করেছিল রাহুল গান্ধীর ভাষণবোৰ কোনে প্রস্তুত করে এক প্রকার কোব লাগবে রাহুল গান্ধীর ভাষণবোৰ প্রস্তুত করার আনর ব্যক্তিজন হয়েছে এইজন কৌশল বিদ্যার্থী এজন যুব প্রজন্মর প্রতিনিধি তেওঁ রাহুল গান্ধীক ইনপুট প্রদান করে রাহুল গান্ধীর ভাষণের ইনপুট প্রদান করে আর এক প্রকার এক প্রকারের মধ্যস্থতার ভূমিকা পালন করে রাহুল গান্ধী আর বিভিন্ন আন আন নেত্রী নেতা সকল রাজনৈতিক নেতা সকলের মাজত কোনোবা যদি রাজনৈতিক নেতায় রাহুল গান্ধীক কিবা বার্তা দিব বিচাৰে সেই বার্তা কৌশল বিদ্যার্থীর যোগেদি যায় সহজ সরল হাঁহিমুখীয়া কৌশল বিদ্যার্থী সকলকে সকলরে সকলকে লগ করে সকলের সঙ্গে কথা বতরা পাতে দলরে হোক বা দলের বাইরে হোক সকলের সঙ্গে কথা বতরা পাতে এপ্রোচেবল আর সকলরে কথা শুনি সেই তারপর যাবর মূল মূল পয়েন্টস সেই পয়েন্টসব রাহুল গান্ধীক অবগত করে রাহুল গান্ধীর ভাষণ সমূহ কি কি সন্নিবিষ্ট হব সেই সিদ্ধান্ত গ্রহণ করে আর রাহুল গান্ধীর যেটা যাত্রাসমূহ থাকে দিল্লির বাইর যায় রাজনৈতিক কাম কাজের কারণে দিল্লির বাইর গেলে বিদ্যার্থীয়ে সেই যান যায় সেই স্থানত যখন নেতা সেই সকল নেতার সঙ্গে কোঅর্ডিনেট করে রাহুল গান্ধীর মিটিং বৈঠক মিটিং বা জনসভা সমূহ কত কেনেদরে হব সেই সিদ্ধান্ত বিদ্যার্থীয়ে গ্রহণ করে এজন অবধারিত ব্যক্তি রাহুল গান্ধীর কোর টিমর সেইজন হয়েছে কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে মল্লিকার্জুন খার্গে রাজ্যসভাত বিরোধী দলের নেতা রাজ্যসভাত ফ্লোর স্ট্রেটেজি মল্লিকার্জুন খার্গে প্রস্তুত করে এক প্রকার রাহুল গান্ধীর যাবর পদক্ষেপ সেই পদক্ষেপ সমূহের কারণে গাইডিং ফোর্স বলে কলেও পড়াই কোয়া নহব বা ভুলক কোয়া নহব ইন্ডি এলায়েন্স যেটা গঠন হয়েছিল বা ইন্ডিয়া যেটা গঠন হয়েছিল প্রত্যক্ষভাবে
এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল খর্গে। তেওঁ বিচাৰিছিল ইন্ডি এলায়েন্স গঠন হোক আর তেওঁৰ পৃষ্ঠপোষকতাতে এক প্রকার কব পৰা যায় ইন্ডি এলায়েন্স গঠন হল। গতি রাহুল গান্ধীর কোর টিমর এজন প্রবীণ নেতা বলে যদি কবলে যাওয়া যায়, কোনোবা যদি প্রবীণ নেতার বিষয়ে কবলে যাওয়া যায়, সেইজন হয়েছে মল্লিকার্জুন খার্গে। চতুর্থজন ব্যক্তি হয়েছে কে বি বাইজু। কে বি বাইজু পূর্বতে এস পি জির বিষয়া আসে আর এস পি জির বিষয়া হিসাবে রাহুল গান্ধীর সুরক্ষা প্রদানের দায়িত্ব নিয়োজিত হয়েছিল। 2010 চনত সেই এস পি জির চাকরি ত্যাগ করেছিল আর রাহুল গান্ধীর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত হয়ে আছে। রাহুল গান্ধীর যাবার যাত্রা, সেই যাত্রাসমূহের যাবার লজিস্টিক্স প্রভাইড করব লাগে, সেইবর কে বি বাইজুয়ে প্রভাইড করে। রাহুল গান্ধী কোরবালে যদি যায়, কোরবা কোনোবা যদি স্থান লৈ যায়, যা সেই স্থানটুত যিসমূহ নিরাপত্তার কারণে ব্যবস্থা থাকিব, সুরক্ষা ব্যবস্থা থাকিব, সেই সুরক্ষা ব্যবস্থাসমূহ যাতে ঠিককে করা হয়েছে সেই কথা নিশ্চিত করে কে বি বাইজুয়ে। সরকারি যাবার এজেন্সিস থাকে, যাবার এজেন্সি যে রাহুল গান্ধীক সুরক্ষা প্রদান করার দায়িত্ব লয়, সেই সকলের সঙ্গে কোর্ডিনেশন করা বা সমন্বয় রক্ষা করার দায়িত্ব কে বি বাইজুর। অসমত যেতিয়া ভারত জোড়ো যাত্রা করেছিল রাহুল গান্ধীয়ে, তেতিয়া যোরহাটত এক অভিযোগ উত্থাপন করেছিল অসমৰ শাসক দলে বিজেপিয়ে, যে যোরহাটত যি রাস্তায় পূর্বতে পরিকল্পনা করা হয়েছিল রাহুল গান্ধীর যাত্রা, সেই রাস্তায় নগৈ রাহুল গান্ধী অন্য রাস্তায় গৈছিলে। আর তেতিয়া বাইজুর বিরুদ্ধে এক এফআইআর রুজু করা হয়েছিল যোরহাটত, আর বাইজুক অসম আরক্ষীয়ে সোধা পোছাক করবলৈ তলবো করেছিল। সেই বাইজু রাহুল গান্ধীর কোর টিমর এজন অন্যতম সদস্য। রাহুল গান্ধীর যাবার যাত্রা বা রাহুল গান্ধীর সুরক্ষার দিকটোর সকলখিনি চোয়া চিতা করে কে বি বাইজু। এজন অন্যতম রাহুল গান্ধীর কোর টিমর নেতা কে সি বেণুগোপাল। রাহুল গান্ধীয়ে যাবার পদক্ষেপ লয় রাজনৈতিকভাবে, সেই পদক্ষেপসমূহ কে সি বেণুগোপালে সকলোতক প্রথমতে টুইট করে, এক্সত মন্তব্যটো সকলোতক প্রথমতে দিয়ে। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ, মনমোহন সিংয়ের সরকারের সময় জুনিয়র মিনিষ্টার আসে, রাজ্যিক মন্ত্রী আসে কে সি বেণুগোপাল। কে সি বেণুগোপাল 2014 চনতো জয়ী হয়েছিল, সাংসদ হিসাবে আসছিল লোকসভালে, আর 2024 চনতো জয়ী হয়েছে। বিশেষক গোয়ার কংগ্রেসের দায়িত্বত আসে কে সি বেণুগোপাল। মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটকা আদি যিসম্বাদে গা করে উঠিছিল কংগ্রেসের মাজত, সেই বিসম্বাদমুখীমূর করার অন্য এজন ব্যক্তি হয়েছে কে সি বেণুগোপাল। যেতিয়া 2019 চনত রাহুল গান্ধীয়ে দুটা সমষ্টিত প্রতিনিধিত্ব করব বিচাৰিছিল, তেতিয়া এটা আসে এমিথি, আনটো কি সমষ্টি হব সেই সিদ্ধান্ত কিন্তু কে সি বেণুগোপালে গ্রহণ করেছিল। প্রথমতে রাহুল গান্ধী দুটা সমষ্টিত অবতীর্ণ হব বিচরা নাছিলে, তেওঁক পতিয়ন নিয়াইছিল কে সি বেণুগোপালে, দুটা সমষ্টিত প্রতিনিধিত্ব করাইছিল, অবতীর্ণ করাইছিল, আর কেরালার ওয়েনার্ড সমষ্টিটো উলিয়াই আনিছিল রাহুল গান্ধীর সন্মুখত। সেই সমষ্টিটোর পরামর্শ দিছিল, রাহুল গান্ধীক পরামর্শ দিছিল কে সি বেণুগোপালে। কে সির বেণুগোপালের পরামর্শ অনুসরিয়ে রাহুল গান্ধীয়ে ওয়েনার্ডত অবতীর্ণ হয়েছিল, প্রতিদ্বন্দ্বিতা আগবাইছিল। 2019 চনত এমিথিত পরাজিত হয়েছিল, ওয়েনার্ডত জয়ী হয়ে সাংসদ হয়ে আহিছিল। রাহুল গান্ধীয়ে যে রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করে কে সি বেণুগোপালক অবগত নকরি, সেই পদক্ষেপ কিন্তু গ্রহণ নকরে। গতি রাহুল গান্ধীর প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ভাষণ, প্রতিটি রাজনৈতিক বক্তব্যর আনত কে সি বেণুগোপাল আছে বলে কলেও ভুলকৈ কোৱা নহব। আন এজন রাহুল গান্ধীর কোর্টিমর ব্যক্তি হয়েছে সুনীল কানুগলু। সুনীল কানুগলু বিগত সময়ত সংবাদ শিরোনাম দখল করেছিল, 2022 চনত রাহুল গান্ধীর সঙ্গে সংযুক্ত হয়েছিল, ইয়ার আগতে প্রশান্ত কিশোরের সঙ্গে কাম করেছিল, পলিটিক্যাল স্ট্রেটেজিস্ট প্রশান্ত কিশোরের সঙ্গে কাম করেছিল, আর বিভিন্ন রাজনৈতিক দলে সেবা লৈছিল বিশেষক নির্বাচনের সময়। কর্ণাটকের দায়িত্ব আসে কানুগলু, যেতিয়া প্রশান্ত কিশোরের পৰা আঁতৰি আহিলে, তারপর কংগ্রেসত যোগদান করলে, কংগ্রেসে কর্ণাটকের দায়িত্ব দিলে আর কর্ণাটকত সফলতা প্রদর্শন করলে। তারপর রাহুল গান্ধীর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত হয়েছে, রাহুল গান্ধীর কোর টিমর এজন সদস্য, বিভিন্ন অঞ্চলত যাবার সমীক্ষা করব লাগে সেই সমীক্ষা নেতৃত্বতে হয়। ফিউচার প্লেন রাহুল গান্ধীর কি হব সেই সিদ্ধান্ত সুনীলেই লয়, আর তার সমান্তরালক যদি কোরবাত কিবা নেগেটিভের সৃষ্টি করব লাগে, সেয়া সর্বভারতীয় পর্যায়তে হয় বা কোনো হোক বা কোনোবা বিশেষ প্রান্ততে হোক, এই সিদ্ধান্ত সুনীল কানুগলুয়ে লয়, কেনেকৈ নেগেটিভ সৃষ্টি করা হব ইয়ার সিদ্ধান্ত সুনীল কানুগলুয়ে লয়। ইয়ার লগতে সুনীল কানুগলুয়ে ইনপুটস দিয়ে রাহুল গান্ধীক বিভিন্ন রাজনৈতিক পরিঘটনার আর সমীক্ষা করার কথা মই কলোয়ে।
Rahul Gandhi এজন কোৰ টিমৰ অন্যতম সদস্য Rahul Kanugulu আৰু বিভিন্ন ইনসাইটস সমূহ Rahul Gandhiয়ে এওঁৰ যোগেদিয়ে পায় এতিয়া হ অন্যতম গুৰুত্বপূৰ্ণ সেই ব্যক্তিজনলৈ যিজনে Rahul Gandhiৰ সোশ্যাল মিডিয়া হেণ্ডেল কৰে যিজনে Rahul Gandhiৰ হৈ এক্সত মন্তব্য প্ৰদান কৰে যিজনে Rahul Gandhiৰ হৈ ফেচবুকত মন্তব্য প্ৰদান কৰে যিজন ব্যক্তিয়ে Rahul Gandhiৰ বিভিন্ন ৰিলছ শ্বৰ্টছ ফেচবুকত বা ইউটিউবত বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লেটফৰ্মত আপলোড কৰে অতি গুৰুত্বপূৰ্ণ এক পদবী কাৰণ আজিৰ তাৰিখত সোশ্যাল মিডিয়াটো সমান্তৰালকৈ ৰাজনীতি চলে নিৰ্বাচনী প্ৰচাৰ যদি বাহিৰতো চলে কায়িক ৰূপতো চলে সমান্তৰালে একেটা পৰ্যায়তে সামাজিক মাধ্যমসমূহত নিৰ্বাচনী প্ৰচাৰ চলে এটা ভিডিঅ' ভাইৰেল কৰাৰ ক্ষেত্ৰত বহুকেইটা পদক্ষেপ ল'বলগীয়া হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াত যদি এটা ভিডিঅ' ভাইৰেল কৰাৰ প্ৰয়োজনীয়তা আহি পৰে ইয়াৰ আঁৰত বহুকেইটা পদক্ষেপ থাকে বহুকেইটা কৌশলগত পদক্ষেপ থকা পৰিলক্ষিত হয় ইয়াৰ কাৰণে লাগে এজন বিশেষজ্ঞ ডোমেইন এক্সপাৰ্ট ক্ষেত্ৰ বিশেষজ্ঞ Rahul Gandhiৰ কোৰ টিমৰ অন্যতম সদস্য বি শ্ৰীবৎসাই এইখিনি কাম কৰে বি শ্ৰীবৎসা আজিৰ পৰা প্ৰায় 20 বছৰ আগতে কংগ্ৰেছত যোগদান কৰিছিল তেওঁ যুৱ কংগ্ৰেছৰ সৈতে জড়িত হৈ আছিলে আৰু 10 বছৰ তেওঁ কংগ্ৰেছৰ পৰা আঁতৰি গৈ বেংগালুৰুৰ এটা ছফটৱেৰ কোম্পানীত চাকৰি কৰিছিল গতিকে ছ'চিয়েল মিডিয়াৰ বিভিন্ন যিবোৰ ডাইনামিক্স সেই ডাইনামিক্সবোৰ শ্ৰীবৎসাই ভালদৰে জানে তেওঁ Rahul Gandhiৰ এপ্ৰুভেল নোহোৱাকৈ কিন্তু ছ'চিয়েল মিডিয়াত কোনো কথা আপলোড নকৰে Rahul Gandhiৰ এবাৰ এপ্ৰুভেল লোৱাৰ পিছত ছ'চিয়েল মিডিয়াত আপলোড কৰাৰ দায়িত্ব ছ'চিয়েল Rahul Gandhiৰ ছ'চিয়েল মিডিয়া একাউণ্টকেইটাৰ পৰিচালনা কৰাৰ দায়িত্ব এইজন ব্যক্তিৰ তেওঁ নিজাববীয়া এটা টীম আছে কোৰ টীম আছে সেই কোৰ টীমসমূহে বিভিন্ন ইনপুটছ দিয়ে ছ'চিয়েল মিডিয়াত প্লেটফৰ্মসমূহত কাৰ মন্তব্য খুব বেছিকৈ প্ৰচাৰিত হৈছে কাৰ ভিডিঅ' ভাইৰেল হৈছে সেই সকলোবোৰ ইনপুট তেওঁৰ সেই কোৰ টীমটোৱে বাচ শ্ৰীবৎসৰ কোৰ টিমটোৱে তেওঁক দিয়ে আৰু শ্ৰীবৎসাই অন্তিমটো সিদ্ধান্ত গ্ৰহণ কৰে Rahul Gandhiক ছ'চিয়েল মিডিয়াত পৰিচালিত কৰিবলৈ কি কি পদক্ষেপ ল'ব লাগিব আৰু Rahul Gandhiৰ অনুমোদন ক্ৰমে সেই পদক্ষেপসমূহ এইগৰাকী ব্যক্তিয়ে লয় তেওঁ প্ৰায় 24 ঘণ্টাই প্ৰয়োজন সাপেক্ষে 24 ঘণ্টাই তেওঁ Rahul Gandhiৰ প্ৰত্যক্ষ সম্পৰ্কত থাকে আৰু যেতিয়াই প্ৰয়োজন হয় ছ'চিয়েল মিডিয়াক Rahul Gandhiৰ বক্তব্য বা Rahul Gandhiৰ ৰিলছসমূহ বা Rahul Gandhiৰ যিটো ছ'চিয়েল মিডিয়াত আপলোড হোৱাটো বিচাৰে সেইখিনি কথা সেইখিনি ভিডিঅ' বা সেইবোৰ অডিঅ' মেছেজ আপলোড কৰে এতিয়া হয় এজন প্ৰবীণ নেতাৰ প্ৰসংগলৈ মণিকাম টেগোৰ তামিলনাডুৰ পৰা তিনিবাৰ সাংসদ মণিকাম টেগোৰ কংগ্ৰেছৰ জ্যেষ্ঠ নেতা Rahul Gandhiৰ ঘনিষ্ঠ Rahul Gandhiয়ে যেতিয়াই প্ৰয়োজন হয় পৰামৰ্শ লয় মণিকাম টেগোৰৰ পৰা আৰু বিভিন্ন সময়ত তেওঁৰ পৰামৰ্শ অনুসৰি Rahul Gandhiয়ে বিভিন্ন কাম কৰে Rahul Gandhiৰ ৰাজনৈতিক পদক্ষেপসমূহ এক প্ৰকাৰ অভাৰচি কৰে মণিকাম টেগোৰে ঘনিষ্ঠ সম্পৰ্ক Rahul Gandhiৰে Rahul Gandhiয়ে মণিকাম টেগোৰক অৱগত নকৰাকৈ প্ৰায় কোনো পদক্ষেপেই গ্ৰহণ নকৰে অন্যতম Rahul Gandhiৰ কোৰ টীমৰ গুৰুত্বপূৰ্ণ এজন নেতা হৈছে অসমৰ গৌৰৱ গগৈ যোৰহাটৰ সাংসদ গৌৰৱ গগৈ সততে গৌৰৱ গগৈক সক্ৰিয় ভূমিকাত পৰিলক্ষিত হৈছে এইবাৰ জয়ী হৈ অহাৰ পিছত সদনৰ মজিয়াতো তেওঁ সক্ৰিয় ভূমিকা গ্ৰহণ কৰিছে আৰু সদনৰ বাহিৰতো সততে তেওঁ সংবাদ মাধ্যমৰ সন্মুখত বিশেষকৈ বিজেপিক আক্ৰমণৰ লক্ষ্য কৰি লোৱা পৰিলক্ষিত হৈছে Rahul Gandhiৰ কোৰ টীমৰ এজন অন্যতম সদস্য গৌৰৱ গগৈ বিশেষকৈ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ৰাজ্যসমূহৰ সন্দৰ্ভত কিবা তথ্য যদি Rahul Gandhiৰ প্ৰয়োজন হয় সেই তথ্য গৌৰৱ গগৈয়ে প্ৰদান কৰে আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ৰাজনৈতিক পৰিঘটনাসমূহৰ ভিত্তিত কি পদক্ষেপ ল'ব লাগিব কি কৰিব নালাগিব কেনেদৰে বক্তব্য আগবঢ়াব লাগিব এই সন্দৰ্ভত ইনপুটছ সেই সন্দৰ্ভত পৰামৰ্শ তথা ইনপুটছ বা তথ্য সেইসমূহ Rahul Gandhiক গৌৰৱ গগৈয়ে প্ৰদান কৰে বিগত সময়ত কৰ্ণাটকত কিয় কংগ্ৰেছৰ লোকসভা নিৰ্বাচনত ফলাফল আশানুৰূপ নহ'ল আশা ব্যঞ্জক নহ'ল তাৰ কাৰণে যি এক ফেক্ট ফাইণ্ডিং টীম গঠন কৰা হৈছিল সেই টীমটোৰ অন্যতম সদস্য আছিল গৌৰৱ গগৈ সমান্তৰালকৈ ৰাজস্থানত নিৰ্বাচনৰ কাৰণে প্ৰাৰ্থী চয়নৰ যিখন স্ক্ৰীনিং কমিটি গঠন কৰা হৈছিল সেই স্ক্ৰীনিং কমিটিখনৰো দায়িত্ব দিয়া হৈছিল গৌৰৱ গগৈক গৌৰৱ গগৈৰ দায়িত্ব বাঢ়িছে কংগ্ৰেছৰ উপদলপতি লোকসভাৰ মজিয়াত গতিকে গৌৰৱ গগৈ হৈছে Rahul Gandhiৰ কোৰ টীমৰ এজন অন্যতম সদস্য সততে তেওঁক Rahul Gandhiৰ সৈতে দেখা পোৱা যায় আৰু Rahul Gandhiৰ মন্তব্যসমূহক তেওঁ পুনৰ সেই মন্তব্য Rahul Gandhiৰ মন্তব্যসমূহৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি তেওঁ Rahul Gandhiৰ সপক্ষে এক নেৰেটিভৰ সৃষ্টি কৰাও আজিকালি পৰিলক্ষিত হৈছে অন্তিমজন সদস্য ছেম পিতোদ্ৰা
নামটো সকলোৰে পৰিচিত পুৰণি কংগ্ৰেছী ইণ্ডিয়ান ওভাৰচিজ কংগ্ৰেছৰ তেওঁ মুৰব্বী কিন্তু এইবাৰ নিৰ্বাচনী প্ৰচাৰৰ সময়ত তেওঁ এক মন্তব্য কৰি বিতৰ্কত সোমাই পৰিছিল তেওঁ বিশেষকৈ উত্তৰাধিকাৰী সূত্ৰে সম্পত্তি ভাগ কৰাৰ যি প্ৰক্ৰিয়া ভাৰতবৰ্ষত প্ৰচলিত সেই প্ৰক্ৰিয়া বন্ধ কৰি আন এক আমেৰিকা সদৃশ প্ৰক্ৰিয়া প্ৰযোজ্য কৰাৰ ৰূপায়ণ কৰাৰ পোষকতা কৰিছিল যাৰ কাৰণে তেওঁক প্ৰধানমন্ত্ৰী পৰ্যন্ত সমালোচনা কৰা পৰিলক্ষিত হৈছিল আৰু কংগ্ৰেছে সাময়িকভাৱে তেওঁক ইণ্ডিয়ান অভাৰচিজ কংগ্ৰেছৰ মুৰব্বীৰ পদৰ পৰা আঁতৰাইছিল কিন্তু তেওঁক পুনৰ ইণ্ডিয়ান অভাৰচিজ কংগ্ৰেছৰ মুৰব্বীৰ দায়িত্ব দিয়া হ'ল তেওঁ ৰাহুল গান্ধীৰ ঘনিষ্ঠ ৰাহুল গান্ধীৰ পিতৃ ৰাজীৱ গান্ধীৰো ছেণ্ট পিটাৰ্ছবাৰ্গ ঘনিষ্ঠ আছিল ৰাহুল গান্ধীৰ বিদেশত তেওঁৰ যিবোৰ পদক্ষেপ বা বিদেশ ভ্ৰমণৰ সময়ত তেওঁ কোনখন দেশলৈ যাব সেইখন দেশৰ কোন সদস্যক কোন ৰাজনৈতিক নেতাক সাক্ষাৎ কৰিব কোন চিভিল ছচাইটিৰ সদস্যক সাক্ষাৎ কৰিব সেই সন্দৰ্ভত সম্পূৰ্ণ সিদ্ধান্ত ছেণ্ট পিটাৰ্ছবাৰ্গে গ্ৰহণ কৰে প্ৰিয় দৰ্শক এই আছিল ৰাহুল গান্ধীৰ কোৰ টীম ৰাহুল গান্ধীৰ যিয়ে পদক্ষেপ লয় এওঁলোকৰ পৰামৰ্শ অনুযায়ী এওঁলোকে যি ষ্ট্ৰেটেজি প্ৰস্তুত কৰে সেই ষ্ট্ৰেটেজি অনুসৰি ৰাহুল গান্ধীয়ে পদক্ষেপসমূহ লয় গতিকে ৰাহুল গান্ধীক অতি সম্প্ৰতি সক্ৰিয় ভূমিকাত দেখা পোৱা গৈছে এইকেইজন ব্যক্তি সক্ৰিয় হোৱাৰ কাৰণে ৰাহুল গান্ধীয়েও সমানে সক্ৰিয় হ'ব পাৰিছে প্ৰিয় দৰ্শক এই বিশ্লেষণ আগবঢ়ালোঁ ৰাহুল গান্ধীয়ে এই কিছুদিনৰ পৰা সক্ৰিয় ভূমিকা লোৱাৰ কাৰণে সততে তেওঁ ভাষণ প্ৰদান কৰি বিজেপিক থকা খৰকা কৰা পৰিলক্ষিত হয় প্ৰশ্ন উত্থাপিত হয় কোনে তেওঁৰ ভাষণ লিখি দিয়ে তেওঁৰ কোৰ টীমত কোন আছে তেওঁ ছ'চিয়েল মিডিয়া কোনে হেণ্ডেল কৰে গতিকে আমাৰ হাতত উত্তৰটো আহিলে এইকেইজন ব্যক্তিয়ে ৰাহুল গান্ধীৰ কোৰ টীমৰ অন্যতম সদস্য ৰাহুল গান্ধীক এইকেইজনে পৰিচালিত কৰে প্ৰিয় দৰ্শকে বিশ্লেষণ কেনে পালে জনাব কিবা উত্তৰ প্ৰত্যুত্তৰ বা মন্তব্য কৰিবলগীয়া থাকিলে কৰিব বিচাৰিলে আপোনালোকে আমাৰ ইউটিউব চেনেল আৰু ফেচবুক হেণ্ডেলত কৰিব পাৰিব ইউটিউব চেনেলত প্ৰৱেশ কৰি ফেচবুক হেণ্ডেলত প্ৰৱেশ কৰি কমেণ্ট ছেকশ্যনত কমেণ্ট কৰি আমাৰ এই বিশ্লেষণৰ মন্তব্য প্ৰত্যুত্তৰ দিব পাৰিব আপোনালোকৰ মন্তব্য প্ৰত্যুত্তৰ আমাৰ কাৰণে চালিকা শক্তি তাৰ সমান্তৰালকৈ দেশ বিশ্ব ৰাজ্যৰ সকলো বাতৰিৰ কাৰণে চাই থাকিব নিউজ18 অসম নৰ্থ ইষ্ট ধন্যবাদ